আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নুসরাত জাহান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েকবার অসুস্থতার সঙ্গে লড়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিয়া ভাই খ্যাত এই অভিনেতা। শেষ জন্মদিনে কি বলেছিলেন এই অভিনেতা, সামসাদ জাহান জানাচ্ছেন বিস্তারিত। কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বেশ কয়েক বছর অসুস্থতার সঙ্গে লড়ে সোমবার না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মিয়া ভাই খ্যাত এই অভিনেতা। 2021 সালের 4 মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। বেশ কয়েকবার কিছুটা সেরে উঠলেও পুরোপুরি সুস্থ হননি অভিনেতা। জীবিত অবস্থায় ঢাকায় ছবির এই অভিনেতার শেষ জন্মদিন ছিল গত বছরের 18 আগস্ট। 2022 সালে নিজের জীবনের বিশেষ দিনটিকে ঘিরে একদিন আগে 17 আগস্ট একটি ভিডিও বার্তা দিয়েছিলেন এই অভিনেতা। কে জানত এই ভিডিও বার্তাই হবে জন্মদিন উপলক্ষে অভিনেতার শেষ ভিডিও বার্তা। দেশের একটি টিভি চ্যানেলকে পাঠানো সেই ভিডিওতে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন ফারুক। তখন বরেণ্য এই নায়ক বলেন, আমার জন্মদিনকে সামনে রেখে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। সবার কাছে আমার অনুরোধ, গুজবে কান দেবেন না। আমি আল্লাহর রহমতে ভালো আছি, ইনশাল্লাহ আমি খুব শীঘ্রই দেশে ফিরব। কথা বলতে বলতে কান্নায় ফারুকের কণ্ঠ জড়িয়ে আসে। সেই জড়ানো কণ্ঠে দোয়া চেয়ে তিনি বলেছিলেন, দেশের মানুষের ভালোবাসা ফারুক কোনোদিন ভুলবে না। দেশের প্রতিটি মানুষের কাছে আমি দোয়া চাই যেন খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসতে পারি। ভিডিও বার্তায় ফারুক জাতীয় স্লোগানও দেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই নায়ক। সোমবার স্থানীয় সময় সকাল 8টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ফারুক। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, চিত্রনায়ক ফারুকের মৃত্যু দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অভিনীত চলচ্চিত্র দেশের সমাজ ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। চলচ্চিত্র অঙ্গনে তার অবদান দেশের মানুষের আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। 1948 সালের 18 আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত জল ছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে 1971 সালে ঢাকায় সিনেমায় তার অভিষেক হয়। এরপর লাঠিয়াল, সুজন সখী, নয়নমণি, সারিংবো, গোলাপি এখন ট্রেনে সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন ফারুক। 1975 সালে লাঠিয়াল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এছাড়া 2016 সালে আজীবন সম্মাননায় ভূষিত হন। সামসাদ জাহান, পদ্মা নিউজ। ঘূর্ণিঝড় মুখার সময় নিজের খাওয়ার জন্য তৈরি করে রাখা বৃদ্ধার 13টি রুটি ও নগদ টাকা সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। বিস্তারিত দেখুন সামসাদ জাহানের ডেস্ক রিপোর্টে। ঘূর্ণিঝড় মুখার সময় নিজের খাওয়ার জন্য তৈরি করে রাখা বৃদ্ধার 13টি রুটি ও নগদ টাকা সহ সব কিছু চুরি করে নিয়ে গেছে চোরেরা। শনিবার রাতে কুষ্টিয়ার খোকসা উপজেলার 1 নং খোকসা ইউনিয়নের হেলালপুর গ্রামে এই চুরির ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ওই নারীর নাম জাহানারা খাতুন ওরফে ফাতাশি মেম্পার। চোরের উপদ্রবে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হওয়া এই নারী। জানা গেছে, ঘূর্ণিঝড় মুখার সময় নিজে খাওয়ার জন্য 13টি গমের আটার রুটি বানিয়ে রেখে শনিবার বিকালে মায়ের বাড়ি কমলাপুরে যান ষাটোর্ধ্ব জাহানারা খাতুন। রাতে আর নিজের বাড়িতে ফিরতে পারেননি। পরদিন রোববার সকালে বাড়ি ফিরে তার একমাত্র খুপড়ি ঘরের দরজার শিকল কাটা দেখতে পান। ঘরের ভেতরে ঢুকতে দেখেন তার সর্বনাশ হয়ে গেছে, তার ঘরের ভেতর তছনছ করা হয়েছে। তার নিজের খাওয়ার জন্য তৈরি করে রাখা রুটি আর ডাল চুরি হয়ে গেছে। জমির কাগজের মধ্যে জমিয়ে রাখা 20,000 টাকা সহ মালামাল নিয়ে গেছে দুর্বৃত্তরা। জাহানারা খাতুন জানান, মাস দুয়েক আগে রমজানের সময় চোরেরা তার ঘর থেকে ওএমএসের দোকান থেকে কেনা 20 কেজি চাল চুরি করে নিয়ে যায়। এবারেও তার খাবারের জন্য তৈরি করে রাখা রুটি ও রান্না ডাল সহ জমানো শেষ সম্বল 20,000 টাকা নিয়ে তাকে পথে বসিয়েছে। বিলাপ করতে করতে জাহানারা জানান, তিনি প্রথমবার গ্রামের মানুষের কাছে বিচার দিয়েছিলেন, সেখানে বিচার মেলেনি। এবারে তার ঘর থেকে রান্না করার খড়ি চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় বিচারের ভার উপরওয়ালার হাতে দিয়েছেন।
চোরের উপদ্রব থেকে বাঁচতে তিনি গ্রাম ছাড়ার সিদ্ধান্তও নিয়েছেন। থানার ওসি মোস্তফা হাবিবুল্লাহ বলেন, তিনি পুলিশ পাঠিয়ে ঘটনাটির খোঁজ খবর নিয়েছেন। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার মধ্যে শুধু শিমুলিয়ার ডাকাতির বিষয়ে মামলা হয়েছে। এই মামলায় তিনজনকে আটক করা হয়েছে। সম্প্রতি উপজেলা সদরের এক প্রবাসীর বাড়িতে ডাকাতি, চান্দট ও শিমুলিয়ায় পৃথক ডাকাতির ঘটনাসহ বিভিন্ন গ্রাম থেকে একাধিক কৃষকের গরু চুরি সহ অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সামসদ জাহান, পদ্মা নিউজ। প্রথমবারের মতো ইউরোপে যাচ্ছে যশোরের শার্শার বিষমুক্ত হিমসাগর। রোববার উপজেলার বাইকোলা গ্রামের আবু নাইমের বাগান থেকে এক টন আম ইউরোপে রপ্তানির জন্য সংগ্রহ করা হয়। এ বিষয়ে আবু নাইম জানান, প্রথম দফায় এক টন হিমসাগর আম ইউরোপে রপ্তানির জন্য বিক্রি হয়েছে। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে আরও অর্ডার পাব। তিনি আরও জানান, আমের বাগান থেকে প্রথম আম সুইডেনে গেলেও পর্যায়ক্রমে জার্মান, ফ্রান্স, ইতালি সহ ইংল্যান্ডে বাজারজাতের কথা রয়েছে। রপ্তানিকারক প্রতিষ্ঠান এসিআই লজিস্টিকের প্রতিনিধি হাদিউজ্জামান শাহিন জানান, অধিকাংশ স্থানীয় ব্যবসায়ীরা এসব কৃষকদের কাছ থেকে মনে 8 কেজি কম দেখিয়ে আম কিনে, পাশাপাশি বিভিন্ন দুর্যোগের দোহাই দিয়ে কৃষকদের জিম্মি করে। এটা থেকে বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি। শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ কুমার জানান, এবছর উপজেলায় 9,000 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। প্রথমবারের মতো এবার শার্শা থেকে হিমসাগর আম ইউরোপে রপ্তানি শুরু হয়েছে। পর্যায়ক্রমে ন্যাংরা ও আম্রপালি সহ বিভিন্ন জাতের 100 টন আম ইউরোপের বিভিন্ন বাজারে রপ্তানি হবে। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হতে 50% বেশি ভোটের প্রয়োজন হয়। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে গণনা হওয়া 99.32% ভোটের ফলাফল পাওয়া গেছে। এতে এরদোয়ান পেয়েছেন 49.42%। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন 44.95% ভোট। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াতে পারে। এরদোয়ান কেন প্রথম রাউন্ডে জয় পেলেন না, বিশ্লেষকরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিস্তারিত দেখুন সোহানুর রাফির ডেস্ক রিপোর্টে। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয় হতে 50% বেশি ভোটের প্রয়োজন হয়। রবিবার প্রেসিডেন্ট নির্বাচনে গণনা হওয়া 99.32% ভোটের ফলাফল পাওয়া গেছে। এতে এরদোয়ান পেয়েছেন 49.42%। অন্যদিকে প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু পেয়েছেন 44.95% ভোট। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়াতে পারে। এরদোয়ান কেন প্রথম রাউন্ডে জয় পেলেন না, বিশ্লেষকরা তার ব্যাখ্যা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, প্রথমবার ভোট দিতে আসা 50-60 লাখ তরুণ ভোটারের বড় এক অংশকে এরদোয়ান কাছে টানতে পারেননি। মূল্যস্ফীতিতে ব্যাপক ক্ষুব্ধ ছিল তরুণ সমাজ। ক্ষমতায় আসার প্রথম দিনগুলোয় এরদোয়ানের প্রধান জাদু ছিল সাধারণ মানুষের রুজি রোজগারের উন্নয়ন। এজন্য তিনি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়িয়েছিলেন, সহজ শর্তে ক্রেতা ঋণের ব্যবস্থা করেছিলেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এরদোয়ানের পক্ষে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি হয় তাতে পুরনো জনতুষ্টিমূলক কর্মসূচিগুলো চালিয়ে নেওয়া সম্ভব নয়। এতে সমাজে তার নেতিবাচক ছাপ পড়েছে। 2016 সালের 15 জুলাই সামরিক অভ্যুত্থান সামাল দেওয়ার পর থেকে এরদোয়ান অনেক সাংবাদিক ও ভিন্ন মতাবলম্বীকে কারাগারে ঢুকিয়েছেন, লক্ষাধিক মানুষকে চাকুরিচ্যুত করেছেন। সামরিক অভ্যুত্থান সামাল দেওয়া এরদোয়ানের বড় এক রাজনৈতিক সফলতা ছিল। কিন্তু কুখ্যাত 15 জুলাইকে তিনি বিরোধী মত দমনে যেভাবে বছরের পর বছর অজুহাত হিসেবে কাজে লাগিয়েছেন তাতে অনেকে বিরক্ত। এরদোয়ান চেয়েছিলেন তার বিপরীতে বিরোধী শিবিরের 3-4 জন প্রার্থী মাঠে থাকুক। শুরুতে সেরকমই ছিল আসর, কিন্তু অনেকেই একে একে প্রার্থিতা প্রত্যাহার শুরু করেন। এরদোয়ান এরকম অবস্থার জন্য প্রস্তুত ছিলেন না। কামাল এ অবস্থা থেকে কিছু সুবিধা পেয়েছেন। সোহানুর রফি, পদ্মা নিউজ। ছবি নিয়ে বিতর্কের মধ্যে দুর্ঘটনার কবলে পড়লেন ভারতের সদ্য মুক্তিপ্রাপ্ত দ্য কেরালা স্টোরির নায়িকা ও পরিচালক। জানা গেছে, পরিচালক সুদীপ্ত সেন ও অভিনেত্রী আদা শর্মা করিমনগরে যাচ্ছিলেন এক অনুষ্ঠানে যোগ দিতে। সেখানেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে আদা ও সুদীপ্তকে। আদা শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমি ভালো আছি বন্ধুরা, অনেক অনেক মেসেজ পাচ্ছি, আপনারা উদ্বিগ্ন হয়ে আছেন বুঝতে পারছি, আমাদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়েছে, এটুকুই বলতে পারি আমরা দলের সবাই ঠিক আছে, বড় কোনো বিপদ হয়নি, অনেক ধন্যবাদ আপনাদের। এদিকে দ্য কেরালা স্টোরি বক্স অফিসে 100 কোটির অঙ্ক ছাড়িয়ে গেছে। নিষিদ্ধ ঘোষণা কিংবা শো বাতিলেও রোখা যায়নি এই ছবির তোর। বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমা ব্যবসা করছে সুদীপ্তের ছবি। দ্য কেরালা স্টোরিতে শালিনী উন্নিকৃষ্ণের চরিত্রে অভিনয় করছেন আদা শর্মা।
আসছে এশিয়া কাপের ভেন্যু নিয়ে জটিলতা কাটেনি এখনও। সূচি অনুযায়ী পুরো টুর্নামেন্ট হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু ভারত বেঁকে বসায় তার সম্ভাবনা যে শেষ তা বলাই যায়। হাইব্রিড মডেল আলোচনায় এলেও তা টেকেনি। ভারতের চাওয়া অনুযায়ী নিরপেক্ষ ভেন্যুতেই হতে যাচ্ছে প্রতিযোগিতাটি, এমনই আভাস দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নাজাম শেঠি। তিনি বলেন, আসরটি হতে পারে ইংল্যান্ডে। আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে, কিন্তু দেশটির সঙ্গে রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে সেখানে যাবে না বলে জানিয়ে দিয়েছে ভারত। নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তানও। সমস্যা সমাধানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। ভারতের ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ হবে পাকিস্তানের মাটিতে, ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে, কিন্তু এই প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ভারত। পুরো টুর্নামেন্টে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য চাপ দিচ্ছে তারা। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/poddanews24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নুসরাত জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।